আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই বলে যে ভাই বাইকে কাজ করলে কেমন হবে, বাইক দিয়ে হাঙ্গার স্টেশনের কাজ বা ফুড ডেলিভারি কাজ কিন্তু লক্ষ লক্ষ মানুষ করতেছে। তবে আমি এটার পক্ষে না, হ্যাঁ ব্যক্তিগত, আমার এটা হচ্ছে একমাত্র ব্যক্তিগত অপিনিয়ন। চলেন দুইটা ভিডিও দেখে আসি, তারপরে আমি বিস্তারিত কথা বলতেছি। আবুধাবি শেখ খলিফা হসপিটালে ওই যে তালেবাতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, এটা এখন পুলিশের পারমিশন নিয়ে নাকি দেখা করতে হবে। তো আমরা তো দেখা করতে চাইছিলাম, আজকে অনলাইন থেকে যাওয়ার কথা ছিল। তো পুলিশের ক্লিয়ারেন্স এটা লম্বা প্রসেস, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন বাড়িকে সুস্থ করতে। যারা ইউএই সহ মিডিল ইস্টে হুন্ডা চালান ডেলিভারি করেন, প্লিজ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। দেখুন আজকে ছেলেটার পা ভেঙে গেছে, বুকে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, যদিও বেঁচে থাকে কর্ম করে খেতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ যেন ওই ভাইটিকে তাড়াতাড়ি সুস্থ করে দে। আমরা সকল প্রবাসী ভাইটির জন্য দোয়া করি। আমি যতটুকু জানি ওনার নাম হচ্ছে মুশফিকুর, আমার মনে হয় ওনার, আমি এক দুইটা ভিডিও দেখছি টিকটকে, উনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করে, মানুষকে হাসায়। তো এই ভাইটা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, উনি হচ্ছে তালাবাতে কাজ করে, দুবাই থাকে, তালাবাতে কাজ করে। তো উনি বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওনার আমার মনে হয় যে বাম পা আর না হলে ডান পা, যে কোনো একটা পা ভেঙে গেছে এবং বুকের মধ্যে প্রচুর পরিমাণে চাপ খাইছে, ঠিক আছে। তো প্রথম ওনার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আইসিইউতে ছিল। তো এখন আস্তে আস্তে হয়তো একটু আল্লাহ রহমত করতেছে, ভালোর দিকে যাইতেছে। তবে পা ভাঙা আসলে কতটা মানে সমস্যা একজন মানুষের জন্য, এটা যার পা ভাঙে সেই বুঝতে পারে। তো এই জন্যই আসলে আমি বাইক সাপোর্ট করি না, বা বাইকের কথা অনেকের যদি বলে তো বাইকের কথা আমি মানা করি, কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু বাইক দিয়ে কাজ করতেছে, এটা সত্য, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব। লাখ লাখ মানুষ বাইক দিয়ে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তবে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা বাইক দিয়ে কাজ করেন বা একটু সাবধানে কাজ করবেন, এত তাড়াহুড়ার দরকার নেই, আপনি 5 মিনিট পরে গিয়ে পৌঁছেন, কোনো সমস্যা নেই। আপনি একটু ধৈর্য নিয়ে কাজ করেন, ঠিক আছে। দেখেন একটা অ্যাক্সিডেন্ট যখন হয়ে যা, হয়তো 2-4-10 সেকেন্ডের একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা রেস্ট থেকে যায় সারা জীবন, বুঝতে পারছেন? এটাই বাস্তবতা, এটা হচ্ছে চরম বাস্তবতা। আর যারা ভাই বাইকের লাইসেন্সের জন্য আমাকে নক দেন, ভাই আমি দেখেন বাইকের লাইসেন্স আমি করে দিই না। আর মোটামুটি হচ্ছে যে বাইকের লাইসেন্স হচ্ছে যে বন্ধ বললেই চলে, সৌদি আরবে বাইকের লাইসেন্স এখন অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না, ঠিক আছে। তবে বাইকের লাইসেন্স মানে বাইকের লাইসেন্স দিয়ে হচ্ছে প্রচুর মানুষ কাজ করতেছে, বাইক দিয়ে প্রচুর মানুষ কাজ করতেছে। তবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, ভাই প্লিজ বাইক দিয়ে যারা কাজ করবেন তারা একটু সাবধানে কাজ করবেন, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটির পাশেই থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।